ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক ও পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর ডি বা মহার্ঘ ভাতার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি এবার কি উদ্যোগ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখে নেব প্রথমে চিঠিতে কী লেখা হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি থেকে চিঠি করা হয়েছে মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ নবান্ন হাওড়া শ্রদ্ধেয়া মহাশয়া আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে এই রাজ্যের সরকারি কর্মচারী সহ রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত বিভিন্ন অংশের শ্রমিক কর্মচারী ও শিক্ষক মহাশয়দের মধ্যে বিপুল পরিমাণ মহার্ঘ ভাতা বকেয়া প্রদান সম্পর্কে সরকারের উদাসীনতা ও উপেক্ষার মনোভাব উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে আমরা এই বিষয়ে বহুবার আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি গত দশই আগস্ট দু তারিখে বকেয়া মহার্ঘ ভাতা মহার্ঘ রিলিফ প্রদানের জন্য আপনাকে চিঠি দেওয়া হয়েছিল যার পত্রনং, কো অডি ষাট অবলিক বাইশ তারিখ দশ আট দু কিন্তু দুঃখজনক বিষয় হল আপনার দিক থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন কর্মচারী স্বার্থের জরুরি দাবিগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিলিফের দাবি যার বকেয়া পরিমাণ বর্তমানে পঁয়ত্রিশ শতাংশে পৌঁছেছে কেন্দ্রীয় সরকার জানুয়ারি দু মাস থেকে পুনরায় মহার্ঘ ভাতা ঘোষণা করলে সেই পরিমাণ আরও বৃদ্ধি পাবে পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভয়াবহ মূল্য সময়ে বিপুল পরিমাণ মহার্ঘ ভাতা বা রিলিফ বকেয়া থাকার অর্থ কর্মচারীদের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং এক ধরনের আর্থিক বিপন্নতা সৃষ্টি করে স্বভাবতই নিরুৎসাহ ও বিপন্নতার যৌথ নেতিবাচক প্রভাব থেকে রাজ্য কর্মচারীদের রক্ষা করার দায়িত্ব প্রশাসনিক প্রধান হিসাবে আপনি গ্রহণ করবেন বলে আমরা মনে করি এ বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করছি দেখছে এখানে লিখছে ধন্যবাদান্তে ভবতীয় বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সাধারণ সম্পাদক তো বন্ধুরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি থেকে চিঠি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে এই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ঘোষণার সিদ্ধান্ত নিলেও নিতে পারে ধন্যবাদ